আসসালামু আলাইকুম। সকাল সকাল আপনাদেরকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আমার আপুরা ভাইয়ারা যে যেখানে আছেন, দেশে এবং দেশের বাহিরে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। খুব সুন্দর একটা সকাল দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে। আমার বেডরুমের সব পর্দাগুলো সরিয়ে দিলাম আর জানলাগুলো খুলে দিলাম। আমার এটা কিন্তু বারান্দা ছিল, এখন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু রুমের সাথে অ্যাডজাস্ট করে ফেলা হয়েছে। তো এ পাশ দিয়ে আজকে অনেক দিন পর খুললাম, খুলে একটু দেখছি আমাদের যে পাশে বিল্ডিংটা হয়েছে সেই বিল্ডিংয়ে কিন্তু সব লোক উঠে গিয়েছে, বারান্দায় ওনারাও গাছ লাগিয়েছে। তো এদিকের পরিবেশটা খুব ভালো লাগছিল দেখতে। বেশ অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। সব দরজা জানলা সব পর্দা সরিয়ে দেওয়ার পর কিন্তু ঘরে অনেক বেশ আলো হয়ে যায়। তো এই তো এই গাছগুলোর এখন এই অবস্থা, বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগে কিন্তু ঘরের ভিতর থেকে খুব একটা এটার সৌন্দর্য বোঝা যায় না। যাই হোক, প্রতিদিন নিয়মিত পানি তো দিচ্ছি আর একটু একটু তো বৃষ্টি হচ্ছে, খুব একটা বৃষ্টির পানি এখানে লাগে না। আর বৃষ্টিও কিন্তু ওরকমভাবে হচ্ছে না, ছিটাফাটা বৃষ্টি পড়ছে আবার চলে যাচ্ছে, এরকম ভাবেই আর কি গরমটা আরো বাড়িয়ে দিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে গরম কমার তো কোনো লক্ষণই দেখছি না। তো যাই হোক, নিজের মতো শুধু বকবকি করে যাচ্ছি। এখন বাড়িঘর গুছিয়ে নেই, সব কাজ টাজ করে নেই, অনেক বেলাও হয়ে গিয়েছে কারণ বাচ্চারা অনেক সময় পর্যন্ত আজকে ঘুমিয়েছে। তো প্রথমে আমি আমার বেডরুমের মানে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি। বিছানার চাদর চেঞ্জ করতে গিয়ে দেখেন চাদরটা যখন ফেললাম নিচে, আইপ্যাডটাও পড়ে গেল। মানে বাচ্চাটা আইপ্যাড নিয়ে শুয়েছে বাট সে সরায়নি, আমি তো আর জানি না আমি ফেলে দিয়েছি নিচে। তো যাই হোক, বিছানার চাদর তুলে নিলাম, বালিশের কাভারগুলিও খুলে ফেলছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেছি মোটামুটি যতটুকু ক্যামেরায় ক্যাপচার করা গিয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে লাইফস্টাইল ব্লগ, আমরা তো যারা গৃহিণী আছি তাদের বাসার কাজ কর্ম, রান্না বান্না, বাচ্চাদেরকে কিভাবে মানুষ করছি বা কোথায় যাচ্ছি, বাজারঘাট কী করছি, এগুলো নিয়েই কিন্তু আমাদের একটা লাইফস্টাইল ব্লগ তৈরি করতে হয়। সকাল থেকে শুরু করে কোনো দিন দুপুর পর্যন্ত, কোনো দিন বা সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। সারাটা দিন আমাদের যেভাবে যা যা রান্না করি, যা খাচ্ছি, যা করছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তারপরেও যদি আপনাদের কোনো ভিন্ন মতামত থাকে, আমার কাছ থেকে অন্য ধরনের কোনো কন্টেন্ট আপনারা আশা করেন, তাহলে বলতে পারেন কমেন্ট সেকশনে, আমি ট্রাই করব আপনাদের মন মতো কন্টেন্ট তৈরি করার জন্য। আপনারাই কিন্তু আমাকে সাপোর্ট দিয়ে, ভালোবাসা দিয়ে আজকের এই পর্যন্ত এনেছেন, আমি কিন্তু আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা না থাকলে কিন্তু আমি আজকের এই জায়গায় আসতে পারতাম না আর আমার চ্যানেলটাও এতটুকু বড় হতো না। আপনারা আছেন বলেই আমি পরবর্তী দিনের কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত হই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। এখন আমি আমার বেডরুমের ট্যুরটা একটু শেয়ার করব। যারা নতুন অ্যাড হচ্ছেন, অনেকেরই রিকোয়েস্ট ছিল আপু বেডরুম ট্যুর দাও, তো সেজন্যই আজকে শেয়ার করা। আমার বেডরুমের উপরে কিন্তু সিলিং করা আছে, তো বেডরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এ পাশে হচ্ছে, মাঝখানে হচ্ছে বেডটা রাখা আছে আর এ পাশে দুইটা আলমিরা রাখা আছে, আর এই সাইডটা একটু খালি রেখেছি, দুইটা চেয়ার রেখেছি। দুইটা চেয়ারে বিকালবেলা একটু বারান্দার মতো বসে, মানে বসে চাটা খাওয়া যাবে আর কি, সেজন্যই একটু রাখা এভাবে। যেহেতু বারান্দা ছিল আগে, এটা এখন অ্যাডজাস্ট করে ফেলেছি, পর্দাগুলো সরিয়ে রাখলে বারান্দার মতনই কিন্তু লাগে। আর এ পাশটাতে রেখেছি ড্রেসিং টেবিল, এটা ওয়ালের সাথে ফিক্সড করে বানানো হয়েছে একসাথে। তো ড্রেসিং টেবিলের উপরে যা যা জিনিসপত্র আমার লাগে সেগুলোই রেখে দিয়েছি। কিছু জায়গা ফাঁকা আছে, ফাঁকা থাকার কারণ হচ্ছে এখানে কিছু শোপিস অ্যাড হবে, তবে কী টাইপের শোপিস অ্যাড হবে সেটা এখনও বলতে পারছি না। আর চেয়ারগুলো আমি এমনভাবে রেখেছি যেন বসলে একদম বারান্দার মতন ফিল হয়, ঘরের ভিতরে থেকেও যেন বারান্দা ফিল করতে পারি। তো এই তো আমার বেডরুমটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা পুরাতন ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন তারা অনেক বেশি পরিচিত আমার এই বেডরুমের সাথে। আর এটা তো হচ্ছে ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের উপরে আমার বিউটি বক্স, অর্নামেন্টস, জুয়েলারি বক্স সব কিছুই রাখা আছে। খুব বেশি এলোমেলো করে রাখিনি, হালকা পাতলার উপরে রেখে দিয়েছি। আর এই তো একটা মানি প্লান্ট দিয়ে দিয়েছি এখানে। আর কিছু জিনিসপত্র আছে ভিতরের সাইডে যেগুলো বাইরে দেখা যাচ্ছে না আর কি। তো এইভাবে আমি গুছিয়ে রেখেছি, আমি যেভাবে আমার মন মতো আর কি, যেভাবে আমার ভালো লাগে। আর এটা হচ্ছে একটা ক্যাবিনেট, এই ক্যাবিনেটটার ভিতরে আমি আমার যত ব্যাগ আছে সব রাখি। অনেকেই দাম জানতে চান মাঝে মাঝে এটার, এটা হচ্ছে 8,500 টাকা নিয়েছে।
আর এটার উপরে সব ফোনগুলি থাকে, আইপ্যাড থাকে, বা সব কিছু চার্জ দেওয়া হয়। এখন বাজে 11:40, আমি এখনও শুধু ঘরের কাজ করছি, মানে গুছগাছ করছি, এখনও ব্রেকফাস্ট করা হয়নি, বাচ্চারা ঘুম থেকে উঠলোই কিছুক্ষণ আগে। তো আপনাদের সাথে বেডরুমটা শেয়ার করে তারপরে ভাবলাম ব্রেকফাস্ট করব। তো আমার বেডরুমটা তো শেয়ার করে দিলাম, এখন আরিয়ানার বেডরুমে চলে এলাম। আরিয়ানার বেডটাও একটু গুছিয়ে নিচ্ছি ঝটপট করে। ওর বেডটা গুছানোই ছিল, কারণ ও বাবুর রুমে শুয়েছিল, এ রুমটা অত বেশি এলোমেলো ছিল না, শুধু একটু হালকা পাতলা ঝেড়ে নিলাম। প্রতিদিনের রেগুলার কাজ কিন্তু এগুলাই। আমরা গৃহিণীরা কিন্তু ঘরের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই টাইপের কাজ করি, কিন্তু অনেকে মনে করেন কাজ করি না। কালকের ভিডিওতে আমার একটা কমেন্ট এসেছে, আমি নাকি কোনো কাজই করি না, সব খালার জন্য রেখে দেই। আমার বাসাটা দেখলে কি আপনাদের কাছে মনে হয় যে আমি কোনো কাজ করি না? আমার বাসাটা এত বেশি পরিপাটি, এত সুন্দর, এত গুছগাছ কে করে রাখে? আমার খালা করে রাখে। খালা শুধু হাঁড়ি পাতিল ধোয়, কাটাকুটা করে, ঘর ঝাড়ু দেয়, ঘরটা মুছে নেয়, আমার কাজগুলি কি খালা করে দেয়? খুব কষ্ট পেয়েছি আমি এই কমেন্টটা পড়ে। হয়তো আমার মতো কোনো আপুই এই কমেন্ট করেছেন, ওনার হয়তো ভালো লাগছিল না আমার গুছানো বা আমার পরিপাটি বাসাটা দেখে। এখন বাবুর রুমে চলে এলাম। বাবুর চাদরটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন কোথা থেকে কিনেছি। আসলে এটা উত্তরা 14 নম্বর সেক্টর আগরাজে আছে, আবার ফুজি কালার ল্যাবের পাশেই আর কি। এই বিছানা চাদরের মার্কেটটা উত্তরাতে যারা থাকেন তারা কিন্তু এটা জেনে থাকবেন। এখানে বিছানার চাদরের একটা মার্কেট আছে, ওই মার্কেট থেকে কিনেছি 320 টাকা করে গজ, আর মোট 1500 টাকার মতো খরচ পড়েছে, দুইটা পিলো কাভার আর একটা সাইড পিলো কাভার সহ আর কি। তো অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে ব্রেকফাস্টের জন্য এখানে আমি মুড়ি ভিজিয়ে রেখেছিলাম, বাচ্চাদের খুব ক্ষুধা লেগে গিয়েছে, তো মুড়ির উপরে চিনি আর পাউডার মিল্ক দিয়ে ওদেরকে আজকে দিয়ে দিচ্ছি। আজকে ঘরে আর কোনো রকম কিছুই নেই, আর কিছু বানাতেও ইচ্ছে করছে না। বাড়িঘর পরিষ্কার করলে দেখা যায় রান্নার দিকে একটু সময়টা কম দেয়া হয়। তো মুড়ি দিয়ে, চিনি দিয়ে, পাউডার মিল্ক দিয়ে এই ব্রেকফাস্টটা আমার বাচ্চাদেরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। তো আজকে আমরা তিনজনেই এই ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ময়নাকেও কিন্তু মুড়ি ভিজিয়ে দিয়ে দিয়েছি। ময়নাও আমাদের মতো আজকে মুড়ি খেয়ে ব্রেকফাস্ট করেছে, ওর কলা শেষ হয়ে গিয়েছে। তো এর কিছুক্ষণ পর স্নেহার কোচিং ছিল আজকে, আজকের দিনটি ছিল শনিবার। তো শনিবার দিন স্নেহার কোচিং ছিল, স্নেহাকে কোচিংয়ে দিয়ে আব্বা কোথায় যেন গিয়েছে, তো স্নেহা এসেছে এখন, আরিয়ানা গিয়ে স্নেহাকে নিয়ে এসেছে। তো আসার সময় আবার বলে দিয়েছিলাম আরিয়ানাকে সিঙ্গারা নিয়ে আসতে, সিঙ্গারা খেতে মন চাইছিল, তো সিঙ্গারা নিয়ে এসেছে। এখন আমরা সবাই মিলে সিঙ্গারা খেয়ে নিচ্ছি, স্নেহা, আরিয়ানা, আইমান আর আমি। আমার কাছে কিন্তু এই গরম গরম সিঙ্গারাটা ভালোই লাগে খেতে। সিঙ্গারা খেতে খেতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট বিষয় মনে করিয়ে দিতে চাচ্ছি, অনেকেরই মনে থাকে না, সেজন্যই মনে করিয়ে দেওয়া। আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য আপনাদের মতো ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে, আর আপনাদের একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিতে পারে। তারা কি শুধু বসে বসে সিঙ্গারা খাবে? তারা টিভি দেখা ছাড়া খাবেই না, তো তারা ইউটিউবে কি যেন দেখছে, তো আমাকে জিজ্ঞেস করছিল কিছু দেখবে, আমি বললাম যে না আমি কি দেখবো, কারণ আমি তো এখন তোমাদের সাথে সিঙ্গারাটা শেয়ার করেই রান্না করতে চলে যাব। এই তো চলে এসেছি রান্নাবান্নায়, আপনাদের সাথে ওইভাবে ডিটেলসে কিছু শেয়ার করব না। এখন ইলিশ মাছ ভুনা করে নিয়েছি, পেঁয়াজ, তেল বা সব ধরনের মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছটা এভাবে কাঁচা ভুনা করলেই কিন্তু ভালো লাগে, আর ইলিশ মাছটা খুব ভালো পড়েছিল, খুব সুন্দর গন্ধ, মানে অনেক দিন পর মনে হলো যে একটা ইলিশ মাছ খেয়েছি, এরকম টাইপের একটা ইলিশ মাছ এটা। একটা সংসারে কি কম কাজ থাকে? দুইটা বাচ্চা নিয়ে পুরাটা সংসার সামলিয়ে বাজার ঘাট করে তারপরে পুরা সংসার এত সুন্দর করে গুছগাছ করে রাখাটা কি আপনারা কি মনে করেন কম সময়ের ব্যাপার? যারা আমার গৃহিণী আপুরা আছেন, এরকম কাজ করেন, বা যারা আমাকে উপলব্ধি করতে পারেন, যারা বুঝেন, তারা কিন্তু ফিল করতে পারেন যে কতটুকু সময়, কতটুকু পরিশ্রম বা কতটুকু শ্রম আমি এই সংসারটার পিছনে দেই। কিন্তু কালকের কমেন্ট পড়ে আমি অবাক হয়ে গিয়েছি যে কিভাবে উনি বললো আমি নাকি কোনো কাজই করি না। সারাটা দিন আমি নিজের জন্য 1 ফোঁটা সময় বের করতে পারি না, সত্যি কি বলবো, নিজের কোনো রূপচর্চা, নিজের মানে কিছুই আমি করতে পারি না, চুলগুলার একটু যত্ন নিতে পারি না, শুধু এই সংসারটার পিছনে খেটে খেটে, বাচ্চাদের পিছনে খেটে। বাচ্চাদের আবার পড়াতেও হয়, কিন্তু বড়টাকে পড়াতে হয় না, কিন্তু ছোটটাকে কিন্তু সম্পূর্ণ আমাকেই পড়াতে হয়। তো জানি না কাদের মন মানসিকতা এরকম, মানুষকে খোঁচা মেরে কথা বলাটাই হয়তো তাদের অভ্যাস বা তাদের মানসিকতা,
যাই হোক, মানুষের কথায় মন খারাপ করব না, মন খারাপ করে নিজেকে দুর্বল করব না, শক্ত হয়ে আমাকে সামনের দিকে চলে যেতে হবে, এগিয়ে যেতে হবে, এটাই আমার বর্তমান চিন্তা ভাবনা। তো এই তো ইলিশ মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, অনেক ইয়াম্মি লাগছে। আর এদিক থেকে অল্প একটু গরুর মাংস ছিল, আমি আবার সেটা টমেটো দিয়ে একটু রান্না করে নিয়েছি। মানে হঠাৎ করে স্নেহা এসেছে, তো আগে থেকে কোনো প্রিপারেশনও ছিল না, বাজারঘাটও এরকমভাবে ফ্রিজে নেই, যা ছিল তা দিয়ে ঝটপট করে রান্না করে নিলাম। এখন আমি টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি, আব্বা অলরেডি চলে এসেছে স্নেহাকে নিয়ে বাসায় চলে যাবে। তো টেবিলে খাবারটা সার্ভ করলাম, এদিকে আমার ছেলে আর মেয়ে দুজন দুই বাথরুমে ঢুকেছে গোসল করার জন্য, সেজন্য কেউই বসছে না। স্নেহা বলছে যে ফুপি আরিয়ানা আপু আসুক বা আইমান আসুক, তারপরে বসি একসাথে, আর আমার আব্বাও বসে আছে। এর মধ্যে আমরা খাবার খেতে বসে গিয়েছি, আর এর মধ্যে একটা পার্সেল এসেছে, পার্সেলটা যে কি আমি জানি না, হঠাৎ করে তুলে আমাকে ফোন দিল, আর নিচ থেকেও ফোন দিল যে একটা পার্সেল এসেছে ম্যাডাম। তো আমি তো কোনো অর্ডার করিনি, তো আমি প্রথমে বুঝতে পারিনি যে কি আসতে পারে। তো তুলে আমাকে বলল কাঁচার একটা প্রোডাক্ট আছে, একটু খুলে চেক করে দেখে রাখো। তো আমি বললাম ঠিক আছে। তো খুলে দেখে রাখার পর কিছুক্ষণ পর ফোন দিয়ে আবার বলল যে এটা তোমার বার্থডে গিফট। তো এত সুন্দর, এত কিউট একটা জিনিস বোনের কাছ থেকে বার্থডে গিফট হিসেবে পেয়ে গেলাম। আপনাদের সাথে হাতের কাজগুলো সেরে নেই আর খাওয়া দাওয়াটাও শেষ করে নেই, তারপর শেয়ার করছি। বাচ্চাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে, স্নেহা এখন চলে যাচ্ছে, আব্বা নিচে অলরেডি চলে গিয়েছে। তো স্নেহাকে বিদায় দিচ্ছি, স্নেহাকে বিদায় দিয়ে আমি অল্প একটু ভাত খেয়ে নিব। আর এই যে গিফট কিন্তু এখানেই আছে, এখনও ওইভাবে খোলা হয়নি, শুধু একটু চেক করে রেখেছিলাম আর কি। তো স্নেহাকে বিদায় দিলাম, স্নেহাকে বিদায় দেওয়ার পর আমি ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে টেবিলটা এখন পরিষ্কার করে নিয়েছি, টেবিলটা পরিষ্কার করতেও কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। যে বলেছেন যে আমি নাকি কোনো কাজ করি না, সব আমার খালা করে, তো এই কাজগুলো কি ভূতে এসে করে দিয়ে যাচ্ছে, আপনি একটু দেখবেন যদি ভিডিওটা দেখে থাকেন। খুবই অবাক লেগেছে আমার এই কথাটা শুনে, সারাটা দিন এত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি, আর উনি বলে আমি নাকি সংসারের কোনো কাজই করি না, একটু হাস্যকর ব্যাপার স্যাপার তাই না আপুরা? তো এখন টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি খাওয়ার পর। আর যে রান্নারটা ছিল ওটা তো সাদা কুশিকাঠার, ওইটাতে একটু তরকারি ঝোল পড়ে গিয়েছে, তো ওইটা ভাবলাম উঠিয়ে ফেলি, কারণ ধুয়ে দিতে হবে, তা না হলে দাগ পড়ে যাবে। গ্লাস ক্লিনার দিয়ে টেবিলটা খুব ভালো করে মুছে নিলাম, এখন টেবিলের উপর অন্য ম্যাট দিয়ে দিব, ম্যাটগুলো বের করে নিয়ে আসব। আর ওদিক থেকে ড্রয়িং রুমটা তো খুব বেশি এলোমেলো হয়ে আছে, ওইটা এখন আর কিছু করব না, আমি এখনও গোসলও করিনি, নামাজও পড়িনি। তো যাই হোক, টেবিলের উপর ম্যাটগুলো দিয়ে দিচ্ছি, এই ম্যাটগুলো। এবার ভাবলাম আপনাদের সাথে আমার বোনের দেওয়া কিউট গিফটটা একটু ভালো করে শেয়ার করি, অনেক সুন্দর হয়েছে গিফটটা, আর আমিও অনেক দিন ধরেই চাচ্ছিলাম এরকম একটা জিনিস কিনব। এটার মধ্যে গেস্ট আসলে জুস রাখা যায়, আবার পানিও কিন্তু রাখা যায়, যে যেটা রাখে। তো খুব সুন্দর হয়েছে জিনিসটা, কালারটাও খুব সুন্দর, কালারটা গোল্ডেন কালারের মতো আর কি। আর এটার প্রাইস পড়েছে 3270 টাকা, প্রাইসটা বলতাম না, গিফটের জিনিস তারপরেও বললাম, অনেকেই হয়তো দাম জানতে চাইতে পারেন যে আপু কত দাম নিয়েছে। তো এটা কিন্তু আমার বোন তুলি আমাকে বার্থডেতে গিফট করেছে, আমি আবারও বললাম। আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন গিফট কেমন হয়েছে, অনেক কিউট একটা গিফট কিন্তু। তো যাই হোক, গিফট শেয়ার করলাম, আর ননস্টপ কিন্তু সকাল থেকে আমি কাজ করে যাচ্ছি, রান্না বান্না শেষ করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন বাড়িঘরও একটু ক্লিন করলাম, যেহেতু গেস্ট এসেছিলো চলে গিয়েছে, গেস্ট বলতে আমার স্নেহা আর আমার আব্বা এসেছিলো। তো সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম, যতটুকু সম্ভব এখন একটু গুছগাছ করে নিলাম, আর লিভিং রুমটা এখন কিচ্ছু করতে পারবো না, কারণ আমি গোসল করে নামাজ পড়বো, নামাজের সময় চলে যাচ্ছে। তো হালকা পাতলা একটু এই যে কেচিটা সরিয়ে নিচ্ছি, আর এই তো এটা হচ্ছে প্যাকেটটা আর কি গিফটের, এটাও সরিয়ে রেখে দিলাম একটা সাইডে।
তো এখন আবার অনেকক্ষণ পর আপনাদের সাথে ক্যামেরাটা অন করলাম, একটু বাজারে গিয়েছিলাম, 1 সপ্তাহের মতো হয়তো বা বাজারে যাওয়া হয় না, কোনো কিছু আনা হয় না, গরমের কারণে আমি একদম বেরই হয়নি, টুকিটাকি জিনিস বাচ্চারা মানে এনেছে, আরিয়ানা যখন গিয়েছে তখন এনেছে, তো আজকে একটু গিয়েছিলাম আর কি মিনা বাজারে। মিনা বাজার থেকে ওদের টিফিন আইটেমগুলোই লাগবে বেশি, কারণ কালকে থেকে যেহেতু স্কুল খুলে ফেলবে রবিবার, আজকে ছিল শনিবার, তো ওদের টিফিনের জন্য যা যা লাগে সেগুলো নিয়ে আসলাম। সংসারেরও কিছু টুকিটাকি বাজার আছে আর বেশিরভাগই টিফিন আইটেম, বাজারের কিন্তু কোনো শেষ নেই, প্রতিদিনই দেখা যায় এটা সেটা লাগছেই, দারোয়ানকে দিয়ে আনাচ্ছি, আবার আরিয়ানা যখন ভার্সিটি থেকে আসে ওকেও বলে দেই কিছু লাগলে ও নিয়ে আসে, তো এরকম করেই কিন্তু কতদিন ধরে চলছিলাম। তো আজকে একটু বেশি করে সব কিছু মানে বিস্কিট টিফিন আইটেম সব কিছু নিয়ে এলাম, বাটার চিজ সস গোলমরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, গরম মশলার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, পাস্তা, তারপরে ওদের বিস্কিট চানাচুর, এই আর কি এসব কিছু নিয়ে এলাম। তো সব কিছুই বাবু বের করছে, বাবুর আবার এই কাজগুলো করতে খুব ভালো লাগে, মানে আমাকে এইসব প্যারা দেয় না, ওরা ওরা নিজেরাই সব কিছু গুছিয়ে রাখে, কোনটা কোন বক্সে থাকে এগুলো বুঝে, সব বুঝে গিয়েছে আর কি করতে করতে। তো আমার বাচ্চাগুলো মাশাল্লাহ অ্যাক্টিভ সবসময়, আমি কিন্তু বলি ওরা আমাকে সব কাজে হেল্প করে। তো এখন আমি আর বাবুর জন্য আর কি আমাদের দুজনের জন্য একটু কোরিয়ান নুডলসটা রান্না করে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিনার। একজন জানতে চেয়েছেন যে আপু তুমি ডিনারে কি করো, যখন যেটা রান্না করি বা যখন যেটা করি সেটাই কিন্তু ডিনারে খাওয়া হয়, আর আরিয়ানা খাচ্ছে রামেন নুডলস, আরিয়ানা নুডলসটা আর দেখালাম না, কি ভয়ঙ্কর ঝাল দেখতে। তো আমরা মা ছেলে কি খাচ্ছি সেটাই শেয়ার করলাম, এটাই আমাদের ডিনার। আর সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, যদি কেউ আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, মনিরাস ওয়ার্ল্ডের আরও একটা ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।